আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি, তবে মনের দিক থেকে একটু কম ভালো আছি। আমার নানিটা অনেক অসুস্থ, তো তার জন্য দোয়া করবেন সবাই। তো এই তো বরাবর মতো আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে জামাই নতুন জামাইয়ের জন্য যে পিঠাগুলো তৈরি করা হয় সেই পিঠাটা, আর এটা হচ্ছে তালের পিঠা বলতে পারেন। তো এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে তার মধ্যে 1.5 কাপ মতো তাল দিয়ে দিলাম। তালটা খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এখানে আমি 1.5 কাপে যতটুকু চাউলের গুঁড়া, অর্থাৎ আতপ চাউলের গুঁড়াটা নেওয়া যায় সেটাই কিন্তু দিয়ে দিব। আর এখানে অল্প একটু পরিমাণ লবণ অ্যাড করব। তো লবণটা না খেতে চাইলে সবাই স্কিপ করবেন। এতে এখন আমি কাইটা খুব ভালো করে নেড়ে নিব। এখন আমার ডোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে একটু হাতে সঙ্গে পানি জড়িয়ে নেব, পানি দিব না কিন্তু পানিটা জড়িয়ে নেব, আর একটু একটু করে ভালো করে মুথে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হলেই মুথে নিতে হবে, গরম থাকা অবস্থায় করলে হয়তো আপনার হাতে লাগতে পারে। তো এই পিঠাটা কিন্তু বানাতে অনেক সহজ আর খেতে অনেক মজা। তো আপনারা ইচ্ছা করলে এভাবে বিয়ে বাড়িতে তাল দিয়ে এভাবে পিঠা তৈরি করতে পারেন। তাই তো আমি দুটা মুথে নিয়ে নিয়েছি, এখন আমি এটা রেস্টে রেখে দিব। আর রেস্টে রেখে দেওয়ার আগে আমি কিছু কালিজিরা নিয়ে আবার একটু মুথে নেব। তো ভালো লাগলে সবাই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তো এখন আমি ডোটা থেকে অর্ধেক করে নিলাম, আর এভাবে অর্ধেক করে নিলে কিন্তু ভালো হয়। আবারও আমি সেই অর্ধেকটার থেকে আবারও অর্ধেক করে নিলাম। তো একটু একটু করে লেচি কেটে নিলাম একটা নাইফের সাহায্যে। আপনারা ইচ্ছা করলে হাতেও ছোট ছোট গুলি বানিয়েও কিন্তু করতে পারেন। তাই তো আমি একটা চপিং বোর্ডে ছোট্ট একটা গোল বল মতো বানিয়ে তার উপরে চাকু দিয়ে স্টারের মতো দাগ কেটে নিব। দেখুন খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবাই ভালোভাবে ফলো করবেন। পিঠাগুলো ঠিক এরকম হবে। আবারও আমি আর একটা করে নিচ্ছি। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে আমি মাঝখান থেকেও কিন্তু একটা দাগ দিয়ে দিলাম, ঠিক এভাবে করে এই তো আমার কিছু পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। দেখুন পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর, এখানে কোনো প্রকার রং কিন্তু আমি অ্যাড করি নাই, কারণ তালের যে রংটা থাকে সেটা থেকেই কিন্তু
কালারফুল হয়। তো আবার আমি আপনাদের দেখা সুবিধার্তে আর একটা দেখিয়ে দিলাম, এভাবে আপনারা কেটে নিতে পারেন, এভাবেও করে নিতে পারেন। খুবই সহজ পিঠা বানাতে, মাঝখানেও কিন্তু একটা গুণ চিহ্নর মতো বা স্টারের মতো দিয়ে দিতে পারেন। এভাবে নতুন জামাইকে খাওয়ালে কিন্তু অনেক খুশি হয়ে যাবে। এই তো সবগুলো পিঠা কিন্তু আমার হয়ে গেছে। এই তো এখন আমি একটা আবার চুলায় প্যান বসিয়ে দিলাম। আর প্যানটা বসিয়ে তেলটা হালকা গরম হবে, খুব বেশি না, লো ফ্লেমে জালটা হতে হবে চুলার। আর এই তো আমি এভাবে একটা একটা করে কিন্তু কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে অন্য কিছুতেও করতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে উল্টাতে আপনাদের কিন্তু বেশি ভালো হবে। এই তো আবারও কিন্তু আমি দিয়ে দিয়েছি কিছু পিঠা। এই দেখুন ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা স্টিমারের সাহায্যে এগুলো তুলে নিব, আর তেলটাও যাতে খুব ভালোভাবে পড়ে যায়। পিঠাটা খেতে কিন্তু অনেক মজার, একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন আপনারা। এখন একটা আমি প্লেটে পিঠাগুলো নিয়ে নিব, আবারও দিয়ে দিলাম। আর এখানে আমি একটা চিনি শিরা তৈরি করব, আপনারা ইচ্ছা করলে ওই পিঠাটা এমনিও খাইতে পারেন। তাই তো এখানে আমি চিনি শিরাটা করে নিয়েছি। এখানে আমি এক কাপ মতো চিনি দিয়ে দিয়েছি, আর যেটা এক গ্লাসের হাফ গ্লাস মতো আসে তার একটু বেশি। তো এই তো এখন চিনিটা আমার হয়ে গেছে শিরা করা, আর এই শিরাটার মধ্যে এখন পিঠাগুলো আমি খুব ভালোভাবে দিয়ে দিবো।